লালখানদিয়া ইউথ ক্লাবের পরিচালনায় পরপর ১৬ দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আজ তার পঞ্চম প্রতিযোগিতা। ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় আজ এক পক্ষের অংশগ্রহণ করল শাহাদাত হোসেন ও জিবিএস ফুটবল ক্লাব, অপরপক্ষে অজগরপাড়া মা রক্ষাকালী ফুটবল ক্লাব শাহাদাত হোসেন ও জিবিএস ফুটবল ক্লাব 3-0 গোলে জয়ী। রাজ শেখ ও চন্দন সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমার দল না, আমার জিবিএস আছে, তারপরে আমাদের ছেলেরা আছে, ছেলেরা মিলে একটা আনন্দের জন্য একটা দল তৈরি করেছে, খুবই ভালো লাগছে। আজকে আমরা জিতছি। কত গোলে জিতছেন আপনারা? 3 গোলে। বিপক্ষ টিম কতটা গোল দিয়েছে এখনো পর্যন্ত? ওরা একটাও দিতে পারেনি, 3-0। 3-0 গোলে জয়ী, কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাবো প্লেয়ার গুলোকে, এত সুন্দর খেলেছে, 3টা গোল দিতে পেরেছে। কি নাম আপনার? আমার নাম শাহাদাত হোসেন। আমাদের কমিটির প্রত্যেকটা ভলেন্টিয়ারের কাছে বিশেষ অনুরোধ, খুব সুন্দর পাস করছে জিবিএস নিজেদের মধ্যে, রাজবাড়ী আক্রমণ, দর্শকদের কাছে বারবার বলছি আমাদের এই খেলাতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা বসে পড়ুন, বসে বসে খেলা উপভোগ করুন। ইতিমধ্যে খেলা বন্ধ হতে পারে, ধরা যাক গোলকিপার বলটিকে হাতে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। সাগরের সাথে আমি একদিন মা